বন্ধুরা, আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা একটি তাজা খবর আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি স্পোর্টস সংক্রান্ত, অর্থাৎ খেলা, ক্রিকেট বিষয়ে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সাকিব আল হাসান একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের বিষয়েই একটি সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং তারপরে আমরা এ নিয়ে কথা বলব। প্রথমে আমি নিউজটি যদি পড়ি, ফিরতে না পারলে কানপুর টেস্টই হবে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। অর্থাৎ টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডার অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকে ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে দেশে সাকিব আল হাসানের নামে রয়েছে হত্যা মামলা, আর দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, যার কারণে দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বিসিবিকে কিছু শর্ত দিয়েছেন তিনি। তিনি যে শর্তগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব, তবে আমি নিউজটি পড়ে যাচ্ছি। এটি হচ্ছে, দেশে ফিরতে না পারলে কানপুর টেস্টই হবে সাদা পোশাকে সাকিবের শেষ টেস্ট। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন সাকিব, এবং তিনি সেখানে বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট, আর মিরপুর থেকে টেস্টের তিনি বিদায় নেবেন। এখন দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন যে, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়, বোর্ড সেটি খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন, তারা হয়তো আমাকে একটি সিদ্ধান্ত দেবেন এবং যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ম্যাচটা, এই ফরম্যাটটা ছাড়তে পারি। দেশে ফিরতে না পারলে কানপুরই নিজের শেষ টেস্ট হবে উল্লেখ করে সাকিব আল হাসান বলেন যে, আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছে প্রকাশ করছি। যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষের ম্যাচটি হবে আমার শেষ টেস্ট। বন্ধুরা, এবার আমরা এই নিউজটার যদি বিশ্লেষণ করতে যাই তাহলে বিষয়টি হচ্ছে যে, সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন বাংলাদেশের জন্য গর্বের এবং তিনি বিশ্বের অলরাউন্ডার। তার ক্রিকেট নিয়ে কোনো বিতর্ক নেই, যদিও তার আচরণগত এবং তার ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে সমালোচনা রয়েছে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান সর্বশেষ বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করার কারণে কিছুটা ভক্তদের মাঝে বা দেশের ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে তাকে নিয়ে বিতর্ক রয়েছে, এবং শেষ পর্যায়ে যখন এই সরকার পতন হলো তখন সাকিব আল হাসানের নামেও কিছু মামলা হয়েছে, বিশেষ করে হত্যা মামলাও হয়েছে। এখন সেই মামলাটির বিচার প্রক্রিয়া কতদূর যাবে এবং সাকিব আল হাসান কতটুকু দোষী, এসব নিয়ে বিস্তারিত সব কিছু পরবর্তীতে জানা যাবে। কিন্তু সাকিব আল হাসান যদি বলি, ব্যক্তি সাকিবের দুটি পার্ট, একটি হচ্ছে তিনি একজন ক্রিকেটার এবং বিশ্বমানের ক্রিকেটার এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় একজন ক্রিকেটার, আরেকটি পার্ট যদি বলি তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন রাজনীতিবিদ। তো এই মাঝামাঝি জায়গায় যদি বলি যে একজন দেশের নাগরিক হিসেবে এবং একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে, তিনি দাবি করেছেন তার বোর্ডের কাছে যে তিনি দেশে আসলে নিরাপদ অনুভব করবেন কি না এবং তাকে সার্বিকভাবে নিরাপত্তা, অর্থাৎ তিনি যাতে মামলার কারণে হয়রানির শিকার না হন, নিশ্চিন্তে খেলতে পারেন এবং দেশ থেকে বিদেশে আবার আসতে পারেন, সেই নিশ্চয়তা যদি তিনি পান তাহলে তিনি দেশে আসবেন এবং খেলবেন। এখন কথা হচ্ছে যে তিনি অবসর নিয়েছেন। হ্যাঁ, সাকিব আল হাসান যেই পর্যায়ে চলে গিয়েছেন, এখন তিনি যে আগেই অবসর নেওয়া উচিত ছিল, কিন্তু তারপরও তিনি মনে করেছেন যে তার ক্যারিয়ারে
আরও আরও খেলার দরকার, তাই তিনি চেষ্টা করেছেন যে আরও কিছুদিন খেলা কন্টিনিউ করার। তো এখন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটি অবশ্যই বলতে হবে যে বাস্তবসম্মত এবং সময় উপযোগী। তিনি এখন ভারতে রয়েছেন এবং ভারতের দ্বিতীয় টেস্ট চলছে, সেই টেস্টের আগেই এই মূলত এই সংবাদ সম্মেলন। এখন অনেকেই ইতিমধ্যে তার সম পর্যায়ের ক্রিকেটাররা ইতিমধ্যে কিন্তু অবসর নিয়েছেন। যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ব্যক্তি সাকিব আল হাসান যাই হোক না কেন, সাকিব আল হাসান অলরাউন্ডার, বিশ্বসেরা একজন ক্রিকেটার। তার এই অবসরে বাংলাদেশ একজন উজ্জ্বল নক্ষত্রকে হারাতে যাচ্ছে এবং তিনি যে ইচ্ছে প্রকাশ করেছেন যে দেশের মাটিতে এসে তিনি অবসর নিতে চান একজন দেশপ্রেমিক ক্রিকেটার হিসেবে, সাকিব আল হাসানকে অন্তত বিশেষভাবে হলেও এই সুযোগটি দেওয়া যেতেই পারে। এবং দেশবাসী যদি ব্যক্তি সাকিবকে দুটি ভাগে ভাগ করে ক্রিকেটার সাকিবের কথা চিন্তা করেন, তাহলে তাকে এই সুযোগটি দেওয়া উচিত বলে আমি মনে করি। উচ্চ পর্যায়ের যেই নেতৃস্থানীয় মানুষগুলো রয়েছেন তারা এবং বিসিবি এরা বসে একটি সিদ্ধান্ত নেবেন যে সাকিব যেন সুন্দরভাবে একটি বিদায় নিতে পারেন, এবং তারপরে বিদায় নেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করা হয় বা যে আইন রয়েছে প্রচলিত আইনেই তিনি বিচারের মুখোমুখি হবেন, যদি তিনি অপরাধী হয়ে থাকেন তার বিচার হবে, আর যদি তিনি অপরাধ না করে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে খালাস পেয়ে যাবেন, এটি আমরা আশা করব। কোনো মানুষই যেন ভুল সিদ্ধান্তের কারণে এবং অনৈতিকভাবে বিচারের যেই কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যেন অবিচারের মুখোমুখি না হন, সেটি আমরা আশা করি। একটি নতুন বাংলাদেশ যেই স্বপ্নটি নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলছেন, সেখানে কোনো অন্যায় চলবে না, কোনো অবিচার চলবে না, বিচারের নামে কোনো প্রহসন চলবে না, অর্থাৎ প্রতিটি মানুষ তার অধিকার ভোগ করবে। যদি তিনি অপরাধী হন তিনি অবশ্যই অবশ্যই দেশীয় যেই সংবিধান এবং আইন ব্যবস্থা রয়েছে তার ভিত্তিতে তিনি বিচারের মুখোমুখি হবেন, যে রায় হবে সেটি তাকে মেনে নিতে হবে। আর যদি তিনি অপরাধী না হন তাহলে যেন তিনি কোনোভাবেই হয়রানির শিকার না হন, এটিই আমাদের চাওয়া। যা হোক, আমরা এই ভিডিওটি এখানে রাখছি। সাকিব আল হাসানের ক্যারিয়ারের এই শেষ সময় এসে তাকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং তিনি যেন সামনের দিনগুলোতে তার যে পথ চলা তার এখনও অনেক দিন বাকি রয়েছে জীবনের ক্ষেত্রে, সেখানে তিনি যেন সফল হতে পারেন এবং ভুল ত্রুটিগুলো তিনি যেন শুধরে আবার একজন দেশপ্রেমিক এবং ভালো মানুষ হিসেবে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।